চারিদিকে ওয়াও ওয়াও লাগে, ওয়াও নেই আমাদের, ওয়াও নেই বাউ নেই। নমস্কার, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চন্দননগরের গঙ্গার ঘাট। তো এখানে আজকে আমরা দেখে নেবো, সামনে একটা প্রোগ্রাম চলছে, তাই চন্দননগর ঘাটে যে সুন্দরভাবে লাইটিং যেটা করেছে টোটাল, সেটা আজকে আমরা এই ভিডিও শুরু করার আগে প্রথমে বলে দিই যে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমার সামনে আসতে পারি। তো চলো শুরু কর। চন্দননগর ঘাটের দৃশ্য এখন আমরা দেখছি, যেটা সম্পূর্ণ লাইটিং করা আছে। এগুলো সব স্ট্রিট লাইট, যেগুলি পরপর পরপর রাস্তা ধারে সাজানো আছে। আস্তে আস্তে আমরা চলে গেলাম রবীন্দ্র ভবনের ভেতরে, যেখানে দেখলাম আরো কিছু সুন্দর লাইট। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা বিল্ডিং, গাছ এবং ভেতরে ঝর্ণার দিকে, যেটা অনেক রকম লাইটে পরিপূর্ণ। রবীন্দ্র ভবনে কবিগুরু রবীন্দ্রনাথের স্ট্যাচু, নগরকে যে আলোর শহর বলা হয় তা আজকে সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। একের পর এক নানান রকম লাইটে ভর্তি রবীন্দ্র ভবনের লাইট, এবং যে নর্মাল স্ট্রিট লাইটগুলো থাকে সেগুলো দেখতে আসে। আলোসভা শেষ করার পর আমরা চা খেতে চলে গেলাম একটা কাকুর দোকানে। সে মুহূর্তে চা বানাচ্ছিল, আমাদের জন্য তিনজন গেছিলাম তাই তিনটে ভাগ রেডি করলো। চা খাওয়া কমপ্লিট করার পর আমরা চলে গেলাম চন্দননগর রানীঘাটে, এবং সেখানে গিয়ে রাত্রে বা দৃশ্য আমরা চলে গেছি। আমরা এখন আমরা যেটাখানে রয়েছি সেখানে হচ্ছে বিসর্জন ঘাট, এটা আমরা দেখবো চন্দননগর বিসর্জন ঘাট। এটা গঙ্গা পাশে, এখানে যত এখানকার যত ঠাকুর আছে লোকাল যত এই মাধ্যমে বিসর্জন ইয়ে করছি, যে আজকে থেকে ভ্যালেন্টাইন ডে শুরু হয়ে যাচ্ছে। কিন্তু আমার চিরপরিচিত দুখানা সিঙ্গেল, যারা দুজন আমার পাশে রয়েছে, তাদের বক্তব্য আমি একটু শুনে নেব। তো আমরা প্রথমেই বলতে পরিচয় করে দিই, এর নাম হচ্ছে অংশুমান, অংশুমান হাই। এর নাম হচ্ছে আকাশ, এরা দুজনে এসেছে দুর্গাপুর থেকে। আর আচ্ছা অংশুমান, তোরা সারা জীবন তো সিঙ্গেলই থাকলি, তো এই যে ভ্যালেন্টাইন ডে শুরু হলো, তো কিছু বল এই সম্বন্ধে। আজ থেকে ভ্যালেন্টাইন ডে শুরু হয়েছে, যাদের ভ্যালেন্টাইনস আছে তারা মানাচ্ছে, আর আমরা আমরা কাজের সূত্রে এখানে এসেছি দুর্গাপুর থেকে, সিঙ্গেল ঘুরছি, স্যারের সাথে ঘুরছি, আমরা সিঙ্গেল সিঙ্গেল মানুষ, সিঙ্গেল থাকবো। চারিদিকে ওয়াও ওয়াও লাগতেছে, কিন্তু আমরা আমাদের ওয়াও নেই, আমাদের ওয়াও নেই বাউ নেই। নিজেকে নিজেকে ভালোবাসো, ওটাই অনেক বড়। নিজেকে যদি ভালোবাসতে পারো সেটা সুন্দর, সেই সুন্দর জিনিস আর পৃথিবীতে আর কিছু। নিজেকে ভালোবাসো, নিজেকে খুশি রাখো। নিজে মানে এটাই না যে গার্লফ্রেন্ডকে রোজ দিতে হবে, নিজের ফ্রেন্ডকেও দিতে পারো, মা বাবাকেও দিতে পারো, এটাই বলবো। আর লাস্টে একটা কথাই বলবো, এই যে ভালোবাসার দিন শুরু হচ্ছে, তা তোমরাও আমাদেরকে ভালোবাসো, চ্যানেলটাকে ভালোবাসো, একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে দাও আমাদের চ্যানেলটায়, যাতে আরও বড় হতে পারি আমরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।